ভারতবাসীর মননে চিন্তায় নারী শক্তির দুর্জয় সম্বন্ধে সদা সর্বদাই শ্রদ্ধাশীল। এই শ্রদ্ধা আমাদের পৌরাণিক থেকে ঐতিহাসিক এবং বর্তমান ধারার ঐতিহ্য বহনকারী নারী শক্তি কখনো কখনো স্নিগ্ধ কখনো বা লিলিহান শিখা ধরে আমাদের সামনে এসেছে এবং উজ্জীবিত করেছে। সময় বিশেষে সে রূপের প্রকাশ ভিন্ন, কখনো বা স্নিগ্ধ লক্ষ্মী সরস্বতীর রূপ, কখনো কখন বা চণ্ডী মহাচণ্ডী অসুর বিনাশিনী, কখনো বা দেখা দিয়েছে চিত্রাঙ্গদার রাগ রূপ ধরে। রবি ঠাকুরের বর্ণনায় তার পরিপূর্ণতা পেয়েছে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে। আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি সামান্যা রমণী, পূজা করি রাখিবে মাথায় সেও আমি, অবহেলা করি ফুসিয়া রাখিবে পিছে সেও আমি, যদি পার্শ্বে রাখে মরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও যদি অনুমতি করো কঠিন ব্রতের, তব সহায় হইতে যদি সুখে দুঃখে মরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। মরণ হলেই বাঁচি।
जागो देवी जशोमती दुर्गति नाशिनी जागो देवी शक्ति रूपा स्वाधीन चारिणी जागो देवी जले स्थले जंगले जेखने जेखने बहु अग्निकाण्डे जले जागो देवी रान्ना घरे जागो देवी शिल्प घरे कविता नाटके जागो माँ जागो माँ आज अशुरु दलनी आज बोलो सेई कथा जे कथा बोलनी जागाओ तुम्हार जत कन्यादेर माँ जागो साधारण मे देवीर उपमा যার জন্মের সময় কোনো শখ বাজেনি জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি যার লগ্ন রাশি রাহু কেতু দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠ ভাত পেলে তা ওড়াতে বন্দি আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ টুবড়ে পড়েছি সুতিকাগারে জলে পড়ে মরেছি সুতিকাগারে বিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুঁকড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোর মধ্য রাতে ফায়ার প্লেসের ঝুলসে উঠা আলো মদিন চোখে দেখতে চান যার অনাপ্রীত শরীর
আমি সেই মিনি শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের প্রতিকার চাইছি না যা শুধু বিলাসে সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই আমি কাঁদছি না চারপাশে ভাসানের দিনায় পশুদের উদ্যান নাচের ভঙ্গি আমি দেখছি না মৃত্যু এলো মৃত্যুর গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধাপ ধাপ জগকে ধারে সহস্র মনিঘি ধনুক তার নেই আমি ফিরে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালে নই ভরত কুলবধূ আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভূতা শুধু নারী এক thank you.
बांधी भी पा बांधी भी
तुम्हें आमारों का
Thank you.
শুনে কেউ না হাসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে অপূর্ব নৃত্য আলেখ্যটি যে যারা অংশগ্রহণ করেছে ওদের নাম আমি বলছি মাছি পর্বে গৌরিকা দেব মাহি দেব গুঞ্জন দাস সমৃদ্ধি দত্তচৌধুরী তমন্না পাল সায়ন্তী নাথ শ্রেষ্ঠা আচার্যী শ্রেয়া মল্লিক প্রযুক্তা ধর নেহা ধর অশোতমা সদগময় এতে যারা অংশগ্রহণ করেছে সাগ্নিক দাস প্রতীক্ষা আচার্যি অনিন্দিতা ভট্টাচার্যি নীলাক্ষী ভট্টাচার্যি ও সোনালী নাথ আমি সেই নারী এতে যারা অংশগ্রহণ করেছে দীপশিখা সেন মেঘশ্রী সেন শ্রেয়সী নাথ রূপালী বর্মন প্রিয়াঙ্কা ছেত্রী শিবাঙ্গী ধর নারীতে যারা ছিলেন অস্মিতা সেন প্রিয়া দাস প্রিয়াঞ্জনা দাস সৌরিকা দাস ও অনন্যা পাল সমগ্র অনুষ্ঠানটিকে পরিচালনা করেছেন চৈতালি দাস সকলের জন্য একবার জোরে হাততালি দিন ইট ওয়াজ রিয়েলি আ বিউটিফুল ড্যান্স রিসাইটাল থ্যাংক ইউ